ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার ডাকে কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়। তৃণমূল বিজেপি বাদে প্রায় সব দলই উপস্থিত ছিল এদিনের এই সভায়। রাজ্যে গণতন্ত্র ফেরানোর দাবিতেও মানুষের মৌলিক অধিকার রক্ষার এই সভায় বৈঠকে উপস্থিত ছিল সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আইএসএফ, ডিএনপি, বিএনপি, আইইউএমএল, আরপিআই, ভীম আর্মি সহ একাধিক দলের নেতৃবৃন্দ। এদিনের সভার সভাপতিত্ব করেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি শ্রী মনসা সেন এবং এদিনের সভা পরিচালনা করেন রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান। উপস্থিত নেতৃবৃন্দরা রাজ্যের বর্তমান পরিস্থিতি ও নওশাদের গ্রেপ্তার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ভারতবর্ষে একটা ফ্যাসিস্ট সরকার 2014 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তারা ভারতবর্ষকে ফ্যাসিবাদের দিকে জবরদস্তি ভাবে টেনে নিয়ে চলেছে এবং সেখানে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সঙ্গে বিরোধী যে কোনো প্রতিবাদী মুখ, যে কোনো বিরোধী বক্তব্য তারা কঠোরভাবে দমন পীড়নের মাধ্যমে তাদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে আনছে। কখনো ইউরোপিয়ান নামে, কখনো এনআইএ কে লাগিয়ে দিয়ে বিভিন্ন কালা কানুনের মাধ্যমে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিশিষ্ট মানুষজনদেরকে তারা আটকে রেখেছে। এমনকি সাংবাদিকরা পর্যন্ত তারাও ছাড় পাচ্ছে না সত্যি কথা বলার জন্য, অন্যায়কে প্রতিবাদ তুলে ধরার জন্য। ঠিক পশ্চিমবঙ্গেও একইভাবে একটা স্বৈরতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারা আপাদমস্ত দুর্নীতিগ্রস্ত, তারা সবেতেই চুরি করেছে, তারা একে অপরেই দাবি করছে যে তারা চোর। মমতা ব্যানার্জি তার দলের যে মন্ত্রী ছিল বনমন্ত্রী রাজীব ব্যানার্জির বিরুদ্ধে প্রকাশ্যেই দাবি করেছেন রাজীব চোর, রাজীব এই সব চুরি করেছিল। মাস্টার করতে সেই রাজীবকে তিনি তার আপন করে নিলেন তার দলে, তার সেই চোর অপবাদ ঘুচে গেল। শুভেন্দু যখন চুরি করেছে বলছে রাত দিন প্রতিদিন বলছে শুভেন্দু চোর, এই চুরি সেই চুরি ওই চুরি করেছে এবং এটাও স্বীকার করতে তারা বাধ্য হচ্ছে শুভেন্দু যখন চোর ছিল তখন তার দলেই ছিল, অর্থাৎ তৃণমূলে থেকেই শুভেন্দু সমস্ত রকম চুরি করেছিল, অর্থাৎ তার দলে যখন ছিল তখন তাকে চোর বলেনি, তার দল থেকে অন্য দলে গেছে তখন তাই সে চোর হয়েছে, তাই চোর বলে তাকে দাবি করছে। এরকম একটা ফ্যাসিস্ট, একটা দুর্নীতিগ্রস্ত এবং একটা স্বৈরতান্ত্রিক সরকার আজকে যে কোনো প্রতিবাদী বা যে কোনো বিরোধী কণ্ঠস্বরকে দাবিয়ে দেওয়ার জন্য একটা তারা মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। একটা রাজনৈতিক নেতা, একটা রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে জনগণকে রাজনৈতিক সচেতন করে গড়ে তোলা। আমি দাদাদের ঘরে দোষারোপ করবো না, দাদা বলছেন যত পারেন সমালোচনা করেন, আমি সমালোচনা করবো না। আমরা যখন একসঙ্গে কাজ করবো মনে করছি যেগুলো ভুল সেগুলো চিহ্নিত করতে হবে, সেগুলো আইডেন্টিফাই করতে হবে, আর সেগুলো যদি চিহ্নিত করতে পারি আমরা ওই অভরহ বলে যাব ওই হিন্দু মুসলিম। আমি মনে করি রাজনীতির প্ল্যাটফর্মে এই কথাগুলো যত যত কন্টিনিউ হতে থাকবে আমি মনে করি সাম্প্রদায়িকতা কোনোদিন খতম হবে না। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন নেতৃত্ব যে মানুষের নেতৃত্ব দিতে আসবে আর সে যদি কন্টিনিউ মানে মানুষের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি চিন্তা ভাবনা থট সবসময় কায়েম করতে থাকে রাজনীতির ময়দানে, তাহলে সেটা কোনোদিন গণতন্ত্রের জন্য শুভকর নয়। এবং ঐক্যবদ্ধ একটা জাতি গড়ে তোলার ক্ষেত্রে যে যে ফোর্স, যে স্পিরিট থাকা দরকার সেটা কোনোদিন রাজনীতির ময়দানে উঠে আসবে না। তাই আমরা মনে করি যে বাংলার গণতন্ত্রের নামে একটা স্বৈরতন্ত্র দীর্ঘদিন ধরে চলে আসছে। আমি স্বৈরতন্ত্র এই কারণে বলছি যে এটাকে স্বৈরতন্ত্র আখ্যা দেওয়া, তার ব্যাখ্যা, তার পিছনে যে ব্যাখ্যা সেটা কিন্তু দেওয়া খুব মুশকিল। আমি তবুও বলছি স্বৈরতন্ত্র, এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। আমি আমার দুদিকে বড় দাদারা আছেন, আমি ওনাদেরকে বলবো এ ব্যাপারে আপনারা একটু ভাবুন। জনগণ এই করি এইরকম ভাবি ভাবছে, জনগণ কিন্তু আমরা 47 সালে নেই, আমরা 52 সালে নেই, আমরা কিন্তু অনেক আগিয়েছি শিক্ষায় দীক্ষায়। যতই আমরা বলি না কেন মানুষ অনেক সচেতন হচ্ছে, নিজেদের ভাবনা নিজেরা ভাবতে শিখেছে, নিজেদের সমস্যা নিজেরা সমাধান দেওয়ার জন্য কি করা উচিত তার জন্য ভাবতে শিখেছে। তাই আমি মনে করি যে বাংলার গণতন্ত্রকে প্রথম মজবুত করতে হবে। বাংলার গণতন্ত্রকে যদি মজবুত করতে হয় তার জন্যে যে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের কথা সবাই বলেছেন, আমাদের সাজান সাহেব বলেছেন, ভাই বলেছেন, সবাই বলেছেন, একটা ঐক্য, একটা জোট, একটা কমন প্ল্যাটফর্ম আমাদের দরকার। এটা গড়ে তুলতে গেলে একটা অনুশীলনের মধ্যে দিয়ে আমাদেরকে আগাতে হবে।